গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা দেখলে আমরা কাঁঠাল দিয়ে প্রথমে শুরু করলাম, কাঁঠালগুলো ছাড়াচ্ছিলাম। তো তারপর ছাড়ানোর পরে এক কাপ চা খেয়ে চান টান করে এই যে ঠাকুর ঘরে এসেছি, যে মা এ পুজো পুজো করে চলে গেছে, এবারে যে মূর্তি পুজো হয়ে গেছে আমি আজকে একটুখানি করেছি। এইবারে এই যে এই যে আজকে গাছে বেশ অল্প ফুল ফুটেছিল, এই যে এখানে তুলসী মঞ্চটা ভাঙা হয়ে গেছে, ভেঙে ওই যে ওইখানে তুলসী মঞ্চ উঠে গেছে, তুলসী মঞ্চ ওইখানে উঠে গেছে, কাজ এখনো হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তার আগে এই দরজাটা বন্ধ করে দিয়ে চলো নিচে যাবো। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে ওপর থেকে পুজো পুজো করে এসে ব্রেকফাস্ট করে এবার আমি এই যে চালটা তুললাম, এবারে একটু একটুখানি জলটা ফেলে দেবো, দিয়ে এবার ভাতটা বসাবো। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে। এই যে আমাদের মেয়েটার ভাব, আমার মেয়েটার ভাত হয়ে গেছে, আর একটু বাকি আছে, আনাজ ফানাজ কাটবো মা। আজকে সেরকম কিছু হবে না, আজকে আমাদের হবে হচ্ছে মাটন, তো ওই জন্য তার প্রিপারেশন করবো। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার বসিয়ে দিয়ে এইখানে এই যে সব গদর মুছে এই মাত্র চলে গেছে, জামা কাপড় কাচবো পরে। চলো আনাজ ফানাজ কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। মেয়েটাকে ঘুমটুম পাইয়ে আমি এবার এই মাংস প্রিপারেশনগুলো করে নিয়েছি সব ভালো করে। এই যে মাটনটা হালকা করে আমি এ করে নিয়েছি, এই যে আমি আলুগুলো কেটে এর মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে আমি ভালো করে লাল করে একদম ভেজে নেবো। এখানে আমার এই যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, এখানে টমেটো কেটে রেখেছি, এটা আমি স্যালাডের জন্য রেখেছি, এটা আমার সেদ্ধ হবে। এখানে আমি অল্প আদা রসুন আর একটু পেঁপে, পেঁপে দিলে মাটনটা নরম হয়, সেই জন্য আমি ভালো করে এগুলোকে বেটে নিয়েছি। এই আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পেঁয়াজ ভাজতে দেবো। চলো আলুটা আমি তাহলে ভেজে নিই। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই যে কড়াই আমি আর একটুখানি তেল দিলাম, এবার আমি তেজপাতা দেব। এই যে দুখানা তেজপাতা দিলাম, দিয়ে আমি এবার এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করব, ভালো করে ভাজা হবে। আমার ভাত হয়ে গেছে, এই যে আমি ভাত উপুর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে আমার এই মাংসটা হলেই আমি হয়ে আমি এই প্রেশারটা দিয়ে দেবো। চলো তাহলে আমি এই পেঁয়াজটা লাল করে হালকা করে ভেজে নিই, তারপর আমি বলছি আমি দিয়ে দেবো। আমি না এই পেঁয়াজটা ভাজার সময় অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো, তাহলে মাটনের কালারটা ভালো আসবে। এমনকি মাটন কেন, চিকেন করার সময়ও যদি পেঁয়াজটা ভাজার সময় অল্প কাশ্মীরি লঙ্কা দেওয়া হয় খুব ভালো খেতে লাগে। তো আমি দিয়ে দিই, একটুখানি দেবো, বেশি দেবো না, কারণ তারপরে আমি দেবো যথেষ্ট। দিয়ে এবার আমি ভালো করে এটাকে ও চর্বিটাই এর মধ্যে দিতে ভুলে গেছি। এই যে এটা করে আমি ভালো করে নেড়ে নেবো, একটু নেড়ে নিই, তারপর আমি ওই যে টমেটোটা আছে ওইটা দিয়ে দেবো। আমি এটা একটু ভালো করে ভেজে নিই। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমার ছোটো ছোটো টমেটোগুলো ছিল বলে আমি এই জন্য দুটো দিয়েছি, বড়ো হলে একটা দিয়েই যথেষ্ট। এই যে একটু টমেটোটা আমার ভাজা হয়ে যাক, তারপর আমি এই যে মশলাটা করে রেখেছি আদা রসুন আর পেঁপে, এই বাটনাটা আমি এবার এর মধ্যে তারপর দিয়ে দেবো। চলো আমি একটুখানি এটা মশলাটা ভেজে নিই ভালো করে। এই যে আমার টমেটোগুলো গলে গেছে, এইবার আমি এই মশলাটা দিয়ে দেব। এবার এটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো। এই যে আমার মশলাটা ততক্ষণ কষছে, আর এ পাশে আমি একটুখানি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। এটা জলটা ফুটলে আমি মাংসতে ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো, নাহলে ঠান্ডা জল দিলে মাংসটা ছিবড়ে হয়ে যাবে। গরম জল দিলে ভালো হয়, চিকেন হোক মাটন হোক যাই হোক, গরম জল দিলে কিন্তু টেস্টও খুব ভালো হয় আর জিনিসটাও ভালো সেদ্ধ হয়। আমি এটা অবশ্য প্রেশারে দেবো, কিন্তু তবুও আমি গরম জল দেবো। এই যে আমি এখানে তারপরে পরিমাণ মতো মশলাটা ভালো করে কষে নিয়ে আমি এর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে ভালো করে অল্প হালকা গরম জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে আর মশলার কাঁচা গন্ধগুলো যাতে না ছাড়ে সেই জন্য।
এবার আমি মশলাটা কষিনি, ততক্ষণে আমার এপাশে গরম জলও হয়ে যাবে। তবে আমি এখনো মশলা কষি, আমি কিন্তু এখনো মাটনটা দিইনি, তো ভালো করে মশলাগুলো কষে নিয়ে তারপর মাটন কষে তারপর আমি প্রেশারে দেবো। তো চলো আমি মাটনটা কষি, এই মশলাটা কষিয়ে নিই। দেখো আমি মশলাটা ভালো কষে নিয়ে আমি মাটনটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে আমি মাটনটা ভালো করে কষবো। আর এদিকে আমার জলও ফুটে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এইখানে আমি আমার সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো মাটনটা কষা হয়ে গেলে আমি তারপর প্রেশারে একটুখানি জল দিয়ে মিক্স সেদ্ধ করে নেবো, মিনিমাম 5টা কি 6টা সিটি মারবো, তারপর বসিয়ে রাখবো। বসিয়ে রেখে এই যে আলুটা, তারপর দিয়ে আমি 1টা সিটি মারবো, বাস আমার মাটন রেডি। তো চলো আমি মাটনটা রেডি করে তারপর আমি দেখাচ্ছি কেমন লাগছে। যে আমার মাংস প্রেশারে সিটি হয়ে গেছে 5টা, এখানে আমার সেদ্ধটাও প্রেশারে সিটি হয়ে গেছে, এখানে আমি স্যালাড কেটে রেখে দিয়েছি। এবারে আমি মেয়েটাকে চান করাবো, ওর জন্য জল আমি ঠান্ডা করে রেখেছি, কিন্তু তবুও আমি এই জলটা আবার এক বাংলা ভরে রাখলাম, এটা বন্ধ থাক। তো এবার মেয়েটা উঠে পড়েছে, এবার আমি যাই ইয়েকে রেডি করে চান টান করে খাইয়ে দাইয়ে, তারপরে আমি মাটনটা খুলে দেখাবো কেমন লাগছে। এই যে সিমুমা এখন ভাতু টাতু খেয়ে দে পটি করে এবারে আমাদের লেবু খাচ্ছে, আমার লেবু মেয়ে। আর এই যে আমার কর্তা মশাই ইংরাজি মুভি দেখছে, ইংরাজি। তুমি কি করছো ওখানে? মুভির নাম হচ্ছে ট্রান্সফরমার দেখছে। আমার বড় আবার বাংলা মুভি দেখে না, বলে নাকি প্যান প্যানানি হয় বাংলা মুভিতে, ওখানে ইংরাজি মুভি দেখে। কাঁঠাল আমার এক কাকিমা দিয়েছে, আজকেই সেই সকালবেলা যে কাঁঠালটা ভাঙছিলাম সেই কাঁঠালটার এক বাটি নিয়ে বসেছি খেতে। এখন মানে মাংস ভাত খেয়েও আমার হজম হয়ে গেল, এবার আমি নিয়ে বসেছি কাঁঠাল। কিছুই হয়নি। গুড ইভিনিং এভরিওয়ান, এই যে আমরা বেরিয়ে পড়েছি আমি আর শিমু, পর আজকে যাব রামতলায় একটুখানি এইটা ওটা টুকটাক জিনিস কিনতে। তো চলো রামতলায় ঘুরতে যাই। এই যে রামতলা চলে এসেছি আমরা সবাই, আমি শিমুমা, শিমুমার পাপা। আর শিমুমা এগুলো দেখে এবার কিনতে চাইছে, কিন্তু শিমুমা নষ্ট করবে, শিমুমার পাপা ওদিকে গেছে গাড়ি রাখতে। চলো তো রামতলার ভেতরে যাই। এই যে আমাদের রাম ঠাকুর, অনেক বছরের পুরনো এটা, এই মন্দিরটা নতুন করে হয়েছে আবার। আর ওপাশে আছে, হ্যাঁ আমি রথ এখান থেকে কিনবো না, আমাদের কালীবাবুর বাজার থেকে রথ কিনবো। এই যে এইগুলো নতুন করে সব হয়েছে, আগে এগুলো কিছু ছিল না, এগুলো নতুন করে রামতলাটা আবার হয়েছে এখানে। এই যে এখানে রাম, সীতা, শিব ঠাকুর সব আছে। দর্শন করতে যাবে? না আমি অন্যদিন পুজো দিতে আসবো তখন, আজকে মাংস খেয়েছি, আজকে পারবো না আমি পুজো দিতে। এই পাশ দিয়েও একটা রাস্তা আছে, বাইরে মার্কেট আছে। এই যে সাবিত্রী সত্য, বামন অবতার আর সাবিত্রী সত্য, এটা সাবিত্রী সত্য বামন বামন অবতার, হ্যাঁ সাবিত্রী সত্যবান বোধ হয় ওই দিকে আছে, বজরং বলি। টেনে দাও ঘন্টাটা, টেনে দাও। Thank you.
তুই কি করবি? কেন ঘড়ি ফেলছিস কেন? কাকে ডাকছিস বল? এইটা ভালো না এইটা ভালো? দুটো আলাদা না, দুটোই 30। দাও আমাকে এইটা দাও, দাও মানি মেয়ে। কুড়ি টাকা বাদাম নাও তো। বহুত গরম, অনেক গরম। তোমাদের এখানটা পুরো ঘিরে দিয়ে বন্ধ করে দিয়ে আরো বাজে করে দিয়েছে। এই তো মন্দিরের ভেতরে তো থাকা দাঁড়ানো যাচ্ছে না তো। আরে শুকনো ফুচকা নাও তো। না ভিডিও হচ্ছে দেখছে, আমি লাস্টে খাবো এক। তলা ঘুরে বাড়ি চলে এসেছি, এসে একটুখানি চান করলাম। এখন চুলটা গুটিয়ে রেখেছি কারণ মেয়ে খাবার গরম করবো বলে।
ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে মেয়েটা খাওয়া গরম করে এবার ওকে আমি খাওয়াতে বসবো। আর এই যে বড়গুলো গুছিয়ে ফেলেছি, এখানগুলো যে সব গুছিয়েছি, আজকে সব গোছানো হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার আছে। আর এইবার ওকে খাইয়ে দাইয়ে একটুখানি রেস্ট নেবো, নিয়ে আজকে আমাদের রাত্রে ডিনারে সেরকম কিছু নেই, মা সকালে খাবার করেই রেখেছিল, তো ওই খাবার খেয়ে নেবো, আর কিছু সেরকম খাবো না। এই যা গরম পড়েছে প্রচণ্ড, ওকে চলো তাহলে মেয়েকে খাইয়ে দিই, তারপরে আবার বলছি। উমাকে রাত্রির খাবার খাইয়ে দাইয়ে দিয়ে ওকে পরিষ্কার করে দিয়ে ও সমস্ত কিছু কাজ করে দিয়ে আমি এই যে এখানে বসিয়ে রেখে দিয়েছি, এবারও শুয়ে পড়বো, ওকে ঘুম পাড়াবো। আজকে সকাল থেকে অনেক কিছুই ব্যস্ততার মধ্যে গেছে, এটা ওটা কাজের মধ্যে। আজকে সকালবেলা অনেক কিছু ভারী খেয়েছি, সকাল থেকে দুপুরবেলা ব্রেকফাস্টেও অনেক কিছু খেয়েছি, তো সেই জন্য আজকে আর কিছু বেশি কিছু খাবো না, জাস্ট প্লেন একবারটি খালি একটু টক দই খেয়ে শোবো, কারণ শরীরটা সেরকম ভালো নেই। এই যে একটুখানি খেয়ে শুয়ে পড়বো। আর আজকে সারাদিন যা যা করলাম, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, যাতে আরও বেশি সাহস বাড়ে ব্লগ করার জন্য। ওকে দেন, টাটা, গুড নাইট, আবার কাল দেখা হবে।